আচ্ছা, আগের দিন আমরা আলোচনা করছিলাম জাংশন ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর এই টপিকটার উপরে। তো জাংশন ফিল্ড এফেক্ট ট্রানজিস্টরটা কি? এটা হচ্ছে এক ধরনের ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর হচ্ছে এমন ধরনের ট্রানজিস্টর যার ওয়ার্কিংটা নির্ভর করে হচ্ছে অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ডের উপরে। যেরকম ভাবে আমাদের বাইপোলার জাংশন ট্রানজিস্টর, সেখানে আমরা কারেন্ট, বেস কারেন্টকে কন্ট্রোল করে তার আউটপুট ক্যারেক্টারিস্টিক্সকে কন্ট্রোল করতে পারি, ঠিক সেরকমভাবে এই যে জাংশন ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর, সেখানে আমরা যে গেট টার্মিনাল, সেই গেট টার্মিনালে ভোল্টেজটাকে চেঞ্জ করে আমরা এখানে যে চ্যানেল আছে, এন চ্যানেল বা পি চ্যানেল, সেই চ্যানেলের মধ্যে দিয়ে কারেন্টের ফ্লোটাকে কন্ট্রোল করতে পারি। সেই কারণে ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর একে বলা হয় ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, ভোল্টেজ কন্ট্রোলড ডিভাইস। এবারে আমরা কনস্ট্রাকশন তো দেখেছি আগের দিন, কনস্ট্রাকশন যেটা আছে জাংশন ফিল্ড এফেক্ট ট্রানজিস্টারের, কনস্ট্রাকশনটা আমরা আগের দিন দেখেছি কি কি থাকে। না, এখানে একটা রেক্ট্যাঙ্গেল টাইপের বক্স, যেখানে আমার এইটা হচ্ছে চ্যানেলটা, মাঝখানের অংশ, আর দুদিকে দুটো লেয়ার আছে যেটাকে বলা হচ্ছে গেট, যেখানে গেট টার্মিনালটা কানেক্টেড আছে। যদি চ্যানেলটা এন টাইপের হয় তাহলে এই যে গেট টার্মিনাল সেগুলো কি কি কোন পোলারিটির সঙ্গে যুক্ত থাকবে, বা এখানে কি ধরনের সেমিকন্ডাক্টর থাকবে, পি টাইপ। এখানে পি টাইপের সেমিকন্ডাক্টর আছে, এই দিকটাতেও পি টাইপ সেমিকন্ডাক্টর আছে, এবং এই দুটো যে অংশ তাদেরকে ইন্টারনালি শর্ট করা আছে। এই যে তার, এটা হচ্ছে ইন্টারনালি শর্টিং, ঠিক আছে। এবং ওপর যে দুটি টার্মিনাল, একটা টার্মিনালকে বলা হচ্ছে ড্রেন টার্মিনাল, আর একটা টার্মিনালকে বলা হচ্ছে কি না, এটা হচ্ছে সোর্স টার্মিনাল। এবং বাইপোলার জাংশন ট্রানজিস্টারের সঙ্গে এই যে জাংশন ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার, তার সিমিলারিটি আছে। যেমন বিজেটির ক্ষেত্রে যেটা বেস টার্মিনাল ছিল, জেফেটের ক্ষেত্রে সেটা হচ্ছে গেট টার্মিনাল, বিজেটির ক্ষেত্রে যেটা ছিল এমিটার, জেফেটের ক্ষেত্রে এটা হচ্ছে সোর্স টার্মিনাল, এবং বিজেটির ক্ষেত্রে যেটা ছিল কালেক্টর, এখানে অর্থাৎ জেফেটের ক্ষেত্রে এটা হচ্ছে ড্রেন টার্মিনাল। এর কনস্ট্রাকশনটা যদি আমরা থ্রি ডি ফিগারের ক্ষেত্রে দেখি, থ্রি ডাইমেনশনাল ফিগার, তাহলে আমরা ব্যাপারটাকে এরকম ভাবে রিয়েলাইজ করতে পারি। দেখো, এটা একটা রেক্ট্যাঙ্গুলার একটা অংশ, মানে এটা একটা ব্লক, এবং এই ব্লকের মধ্যে দেখো এই যে নীল রঙের অংশটা দেখতে পাচ্ছ, নীল রঙের অংশটা অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে সাপোজ এন চ্যানেল, ঠিক আছে। আমরা এটাকে এন চ্যানেল একটা জেফেট ধরছি, তো নীল রঙের অংশটা হচ্ছে অ্যাকচুয়ালি এন চ্যানেল। এবং এখানে কি লেগে থাকবে, এই যে এন আর এই যে এন, এই দুটো এন ইন্টারনালি শর্টেড, এবং এখানে এই এই টার্মিনাল দুটো, টার্মিনালটাকে কি নাম দেওয়া হয়েছে, এটা হচ্ছে গেট টার্মিনাল। অন্যদিকে এই যে উপরের দিকে টার্মিনাল, এন চ্যানেলের উপরের দিকে যে টার্মিনাল তাকে বলা হচ্ছে ড্রেন টার্মিনাল, এবং নিচের দিকে যে টার্মিনাল সেটাকে বলা হচ্ছে সোর্স টার্মিনাল। এটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল ফিগার, আগেরটা আমরা টু ডাইমেনশনালে দেখেছি। নেক্সট, আমরা তো এর কনস্ট্রাকশন দেখেইছি যে এখানে তিনটে টার্মিনাল আছে, একটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে ড্রেন, এবং আরেকটি হচ্ছে গেট টার্মিনাল। সোর্স হচ্ছে কি টার্মিনাল, এটা হচ্ছে সেই টার্মিনাল থ্রু হুইচ দ্য মেজরিটি ক্যারিয়ার এন্টার দ্য সিলিকন বার, ঠিক আছে। এখানে যে বার মানে কোনটাকে বলা হচ্ছে, এই যে নীল রঙের যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি এটাকে সিলিকন, যে সেমিকন্ডাক্টর আছে সিলিকন দিয়ে এই জেফেটটা তৈরি হয়েছে। তাহলে এখানে এই যে এন টাইপের যে বার, যেটাকে আমরা নীল রং দিয়ে দেখানো হয়েছে ছবিতে, তো সেখানে যে ইলেকট্রনস গুলো ঢুকছে সেগুলো কোথা থেকে ঢুকছে, না সোর্স টার্মিনাল দিয়ে ঢুকছে। সোর্স ইজ দ্য টার্মিনাল হুইচ ক্যাটার্স দ্য ফ্রি ইলেকট্রনস ইন টু দিস এন টাইপ বার, ঠিক আছে। তাহলে ঢুকছে তো সোর্স টার্মিনাল থেকে, তাহলে ওটাকে কালেক্ট করছে বা ওটাকে নিচ্ছে কোথায়, না এটা হচ্ছে ড্রেন টার্মিনাল, ঠিক আছে। টার্মিনাল থ্রু হুইচ দ্য মেজরিটি ক্যারিয়ার্স, মেজরিটি ক্যারিয়ার্স লিভস দ্য বার, ঠিক আছে। এই যে বার যেটা আছে, সেই বার থেকে মেজরিটি ক্যারিয়ার গুলো বেরিয়ে যাচ্ছে হচ্ছে ড্রেন টার্মিনাল দিয়ে, মানে ঢুকছে আমার সোর্স থেকে এবং ড্রেন দিয়ে ওটা বেরিয়ে যাচ্ছে। আর গেট টার্মিনালটা কি, গেট টার্মিনাল ইট কন্ট্রোল দ্য ড্রেন কারেন্ট অ্যান্ড ইট ইজ অলওয়েজ রিভার্স বায়াস, এটাও কিন্তু মনে রাখতে হবে। এখানে দেখো তিনটে টার্মিনাল আছে, একটা হচ্ছে আমার ড্রেন,
একটা সোর্স আর একটা হলো গেট। তার মধ্যে কি বলা হলো যে সোর্স টার্মিনাল যেটা এটা হচ্ছে মেজরিটি যে চার্জ ক্যারিয়ার্স আছে, যেমন এটা যদি এন চ্যানেল হয় তার মানে মেজরিটি চার্জ ক্যারিয়ার কে হবে, ফ্রি ইলেকট্রনস হবে। যে ফ্রি ইলেকট্রনস যেগুলো কিনা চার্জ ক্যারি করবে সেগুলোকে এই সোর্স কি করবে ভেতরে প্রবেশ করাবে, সোর্স এটাকে ক্যাটার করবে। নেক্সট হচ্ছে কি হবে, সোর্স তো ওটাকে ক্যাটার করলো, তো ইলেকট্রনস গুলো এই চ্যানেলের মধ্যে দিয়ে যাবে, চ্যানেলের মধ্যে দিয়ে যাওয়ার পরে এটা ড্রেনে পৌঁছাবে, ড্রেন দিয়ে ওই যে চার্জ ক্যারিয়ার সেগুলো বাইরে বেরিয়ে যাবে, এবং বাইরে কিছু কানেকশন থাকবে সেটা আমরা এখানে শো করিনি। তো বেসিক্যালি ব্যাপারটা এটাই হবে, সোর্স থেকে ঢুকবে, ড্রেন দিয়ে বেরিয়ে যাবে, এবং গেট যেটা আছে এই গেটের যে পোলারিটি মানে গেটের যে টার্মিনাল সেই টার্মিনালটাকে অলওয়েজ আমাদেরকে রিভার্স বায়াস করে রাখতে হবে। রিভার্স বায়াস করে রাখার কি কারণ আছে সেটা আমরা পরে ডিসকাস করব। এবং আমরা যেখানে এই এই যে গেট টার্মিনাল আছে এই গেট টার্মিনালের যে ভোল্টেজ সেটাকে যখন আমরা কন্ট্রোল করব সেটার মাধ্যমে কিন্তু অ্যাকচুয়ালি কত পরিমাণ চার্জ ক্যারিয়ার এই সোর্স থেকে ড্রেনের দিকে যাবে সেটা কন্ট্রোল হয়ে যাবে। মানে আমরা যদি এখানে বেশি ভোল্টেজ বা কম ভোল্টেজ দিই তার উপরে ভিত্তি করে এখানে কিছু কারেন্টের পরিবর্তন ঘটবে, সেটা আমরা ডিসকাস করব। বেসিক্যালি তাহলে গেটটা কি কাজ করছে, গেটটা হচ্ছে কন্ট্রোল করার কাজটা করছে, আর সোর্স হচ্ছে চার্জ ক্যারিয়ার গুলোকে ক্যাটার করছে বা ইনজেক্ট করছে, এবং ড্রেন সেগুলোকে রিসিভ করে ফ্লো করিয়ে দিচ্ছে। ঠিক আছে, তার মানে সিমিলারিটিটা বোঝা গেল যে যেটা আমাদের বিজেটির ক্ষেত্রে যেটা বেস কাজ করছিল এখানে গেট সেই কাজ করছে, ওখানে যেটা এমিটার যে কাজটা করছিল এখানে সোর্স সেই কাজটা করছে, এবং বিজেটির ক্ষেত্রে কালেক্টর যে কাজটা করছিল একটা যে ফেটের ক্ষেত্রে ড্রেন সেই কাজটাই করছে। আচ্ছা, এখানে কনস্ট্রাকশন অফ দা জে ফেড এটাকে কিন্তু একটা সিমিলারিটি দেখানো হয়েছে। দেখো এটা হচ্ছে একটা অ্যানালজিক্যালি দেখানো হয়েছে যে একটা জলের পাইপ ফ্লেক্সিবল পাইপের মধ্যে দিয়ে যদি জল ফ্লো করে জল পাস করে তো সেটার সঙ্গে একটা ফেড বা জাংশন ফিল্ড এফেক্ট ট্রানজিস্টার তার যে অপারেশন সেটাকে কম্পেয়ার করা যেতে পারে। ঠিক আছে, দেখো দ্য অপারেশন অফ দ্য ফেড ক্যান বি কম্পেয়ার টু দ্য ওয়াটার ফ্লো থ্রু এ ফ্লেক্সিবল পাইপ। তো হোয়েন ওয়ান এন্ড অফ দ্য পাইপ ইজ প্রেসড দ্য ক্রস সেকশনাল এরিয়া, কি হবে যখন একটা পাইপ আছে একটা পাইপের মধ্যে দিয়ে জল ফ্লো করছে, ধরা যাক ধরো এটা হচ্ছে একটা জলের পাইপ, ঠিক আছে এই জলের পাইপের মধ্যে দিয়ে জলটা ফ্লো করছে নীল রঙের পাইপ, তো একটা প্রান্তে ধরা যাক প্রেশার দেওয়া হলো, প্রেশার দিয়ে কি করা হলো জলের পাইপটাকে যে জায়গাটায় প্রেশার দেবে ওখানে ক্রস সেকশনটা কমে যাবে। তো এখানে ধরো প্রেশার দিয়েছে দুদিক থেকে প্রেশার দিয়েছে তাহলে এই জায়গাটায় জলের পাইপের যে ক্রস সেকশন আছে সেটা কমে যাবে, তাহলে জলটা ঢুকছিল এখান দিয়ে ইনলেট, এটাকে আমরা সোর্স টার্মিনাল বলছি, অন্যদিকে জলটা বেরোচ্ছিল এটা দিয়ে, এটা হচ্ছে আমার ড্রেন টার্মিনাল, আর এই যে আমরা দুদিক থেকে প্রেশারটা দিচ্ছি এই জায়গাটাকে আমরা সাপোজ কন্ট্রোল টার্মিনাল বা গেট টার্মিনাল বলছি। দেখো গেটও যেরকম দুদিকে থাকে সেরকম ভাবে কিন্তু এটাও দুদিক থেকে আমরা প্রেশারটা অ্যাপ্লাই করেছি, এটা অ্যানালজিক্যালি দেখানোর জন্য। তাহলে হোয়েন দ্য পাইপ ইজ প্রেসড অ্যাট ওয়ান এন্ড দেন ওয়াটার ফ্লো উইল ডিক্রিজ, তাই তো, যখন আমরা জোরে চাপ দেবো তখন কি হবে ক্রস সেকশনাল এরিয়াটা আরো কমে যাবে, যত কমে যাবে তত কম জল আমার এই আউটপুট আউটলেট টার্মিনাল দিয়ে বার হবে বা ড্রেন দিয়ে তত কম পরিমাণ জলটা বার হবে। ঠিক সিমিলার ব্যাপারটা আমাদের একটা জে ফেটের ক্ষেত্রেও ঘটে। ঠিক আছে, তো ইন ফেট বা জে ফেট দ্য ড্রেন ইজ সিমিলার টু দ্য আউটলেট, ঠিক ড্রেন তো সিমিলার টু দ্য আউটলেট, আর যেটা সোর্স দ্যাট ইজ সিমিলার টু দ্য ইনলেট, আর গেট ইজ সিমিলার টু দ্য কন্ট্রোল। ঠিক আছে, গেট যেটা আছে সেটা হচ্ছে এই যে কন্ট্রোল আমরা করছি পাইপটাকে যে দুদিক থেকে প্রেশার অ্যাপ্লাই করছি এটার সঙ্গে আমরা গেট টার্মিনাল যেটা আছে সেই গেট টার্মিনালকে কম্পেয়ার করতে পারি। তাহলে অপারেশনের যে প্রিন্সিপাল সেটা কি, না টু কন্ট্রোল দ্য ড্রেন কারেন্ট, এখানে ফেট কথাটার পরিবর্তে জে ফেট লিখি কারণ আমরা এক্ষেত্রে জে ফেট নিয়ে আলোচনা করছি। কনস্ট্রাকশন অফ জে ফেট, অপারেশনটা দেখো অপারেশনে কি বলছে প্রিন্সিপাল টু কন্ট্রোল দ্য ড্রেন কারেন্ট জে ফেট মেক্স ইউজ অফ দ্য চ্যানেল ফর্মড ইন বাই স্পেস চার্জ রিজিয়ন বিটুইন দ্য গেট অ্যান্ড দ্য বার।
ঠিক আছে, একটা স্পেস চার্জ রিজিয়ন তৈরি হয়, সেটাকে আমরা পরে ফিগারে শো করছি। কিভাবে তৈরি হয় সেটা আমরা পরে শো করছি। বাই ইনক্রিজিং দ্য রিভার্স বায়াস দ্য উইডথ অফ দ্য স্পেস চার্জ রিজিয়ন ডিক্রিজেস। যখন আমরা গেট টার্মিনাল যেটা বলছি, আগেই আমরা বললাম যে গেট টার্মিনালে কি ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, গেট টার্মিনালে অলওয়েজ আমাদেরকে রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, রিভার্স বায়াস অ্যাপ্লাই করতে হবে। রিভার্স বায়াস মানে কি, যদি এটা পি, এটা যদি এন চ্যানেল হয় তাহলে গেটটা কি টাইপের হবে, গেটটা হবে পি টাইপের। আমরা একটা ফিগার এখানে ড্র করি, ধরো হচ্ছে একটা আমরা জেফেট এর ফিগার ড্র করছি। এখানে দুটো এই যে অংশটা আর এই যে অংশটা, এর মধ্যে উপরের যে টার্মিনাল সেটাকে আমরা ড্রেন টার্মিনাল বলছি, আর নিচের যে টার্মিনাল সেটাকে আমরা সোর্স টার্মিনাল বলছি। তাহলে যদি এটা এন চ্যানেল হয়, যদি এটা এন চ্যানেল হয় তাহলে এই দুটো কি হবে, এই দুটো কিন্তু অবশ্যই পি হবে, ঠিক আছে, এটাও পি হবে আর এইদিকের এটাও পি হবে, এবং এই দুটো দিক ইন্টারনালি শর্ট করা থাকবে। এবং এইখান থেকে আমরা কি টার্মিনাল পেয়ে যাব, এই দুটোকে শর্ট করার ফলে যে আমরা টার্মিনালটা পাবো সেটাকে আমরা বলতে পারি গেট টার্মিনাল, ঠিক আছে, এটাকে আমরা বলতে পারি গেট টার্মিনাল। তাহলে তিনটে টার্মিনাল আমরা পেয়ে গেলাম, একটা গেট, একটা হচ্ছে সোর্স, আর একটা হচ্ছে ড্রেন। এবার যে গেট টার্মিনাল সবসময় এটাকে আমাকে রিভার্স বায়াস করতে হবে। রিভার্স বায়াস মানে কি, গেটটা কার সঙ্গে লেগে আছে, এটা কি রিজিয়ন, এটা হচ্ছে আমার পি রিজিয়ন, পি রিজিয়নের সঙ্গে লেগে আছে। এবার যদি আমরা পি রিজিয়নের সঙ্গে রিভার্স বায়াস করতে যাই তাহলে আমাকে এখানে একটা ব্যাটারি লাগাতে হবে। সেই ব্যাটারির কোন দিকটা লাগাবো, সোর্স এবং এর মধ্যে আমরা একটা ব্যাটারি লাগাবো, তাহলে আমরা ব্যাটারির কোন দিকটা কোন দিকে লাগাবো বলো তো? আমরা হচ্ছে ব্যাটারির নেগেটিভ দিকটা আমরা পি এর দিকে লাগাবো, তাই তো? এরকম করবো তো, এরকম আমাদেরকে করতে হবে। মানে হচ্ছে নেগেটিভ এন্ড যেটা আছে ব্যাটারি সেটাকে আমরা পি এর দিকে লাগাবো, আর পজিটিভ এন্ডটাকে আমরা সোর্সের দিকে রাখবো, ঠিক আছে? তা এইরকম যদি আমরা করি তবেই আমরা গেটটাকে রিভার্স বায়াস করতে পারবো। আদারওয়াইজ যদি এটা আমার পি চ্যানেল হতো, পি চ্যানেল হলে ব্যাপারটা কেমন হতো, যদি এটা পি চ্যানেল হয় তাহলে ব্যাপারটা হতো এরকম। উপরেরটা আমার ড্রেন আছে, নিচেরটা আছে আমার সোর্স, নিচেরটা আছে আমার সোর্স। এবারে হচ্ছে কি, এখানে দুটো চ্যানেল আছে, চ্যানেলগুলোকে আমরা শো করব। ধরো এটা হচ্ছে, না চ্যানেল নয়, এটা হচ্ছে মানে গেট টার্মিনালগুলো এখানে কানেক্টেড হবে, চ্যানেল তো এইটা। তো সাপোজ চ্যানেলটা হচ্ছে আমার পি টাইপের চ্যানেল, ঠিক আছে? এবার এইটা হচ্ছে আমার একটা গেট টার্মিনাল এবং এইটা আরেকটা, এই দুটোকে আমরা শর্ট দেখাবো ইন্টারনালি। তাহলে এইটা হয়ে গেল আমাদের গেট টার্মিনাল। এবার এই যে গেট টার্মিনাল, এই গেট টার্মিনালটা কার সঙ্গে লেগে আছে, এটা কি রিজিয়ন হবে, এই যে দুটো আমরা সেমি সার্কেলের মতো দেখালাম এগুলো কি রিজিয়ন, এগুলো এগুলো হচ্ছে বেসিক্যালি এন রিজিয়ন, এটাও এন এটাও এন। তাহলে যদি আমাকে রিভার্স বায়াস করতে হয় তাহলে এন এর দিকে আমাকে কি লাগাতে হবে, ব্যাটারির কোন দিকটাকে লাগাতে হবে বলো? রিভার্স বায়াস সবসময় তো, হ্যাঁ, পজিটিভ দিকটাকে আমরা এন এর দিকে রাখবো, ব্যাস। তাহলেই হয়ে গেল এই দিকের কানেকশনটা আমরা বুঝে গেলাম। আমরা ইনপুটের দিকে আমরা বুঝে গেলাম যে গেট টার্মিনাল যেটা থাকবে আমরা কিন্তু অলওয়েজ সেটাকে রিভার্স বায়াস কানেক্ট করব, এটা এই দিকটা আমরা বুঝে গেলাম, ঠিক আছে? নেক্সট এবার দেখো কি বলছে, হ্যাঁ, বাই ইনক্রিজিং দ্য রিভার্স বায়াস দ্য উইডথ অফ দ্য স্পেস চার্জ রিজিয়ন ডিক্রিজেস। এন্ড স্পেস চার্জ রিজিয়ন ব্যাপারটা কি এবার আমরা দেখে নেব। আচ্ছা, তার আগে আমরা জেফেটের যে কানেকশন, পুরোপুরি কানেকশনটা দেখে নিই। পুরো কানেকশন যদি আমরা দেখাই তো আমরা একটা ফিগার কপি করছি, দেখো এখানে এই যে ছবি দেখতে পাচ্ছ, এই ছবির মধ্যে কিন্তু এই যে পি আর এই যে পি, দুটো পি রিজিয়নকে আর বাইরে থেকে তো শর্ট করা কিছু থাকে না, এগুলো ইন্টারনালি শর্টেড, তার জন্য বাইরে থেকে আর তারটা দেখায়নি। আগের যে কনস্ট্রাকশনাল ডায়াগ্রাম দেখিয়েছিল সেখানে একটা তার দিয়ে এটার সঙ্গে এটা জুড়ে আছে এরকম ভাবে দেখিয়েছিল, এটা দেখিয়েছিল, কিন্তু সবসময় এটা দেখানোর দরকার নেই, কারণ এটা সবাই অ্যাজিউম করে নেবে যে ইন্টারনালি এই দুটো শর্টেড আছে, তার জন্য এটা দেখানোর এক্সটার্নালি দরকার নেই। এবারে হচ্ছে, এটা হচ্ছে আমার এন চ্যানেল,
এন চ্যানেল মানে এই ভেতরের অংশটা হচ্ছে এন টাইপের, ঠিক আছে? এটা হচ্ছে এন টাইপের। তাহলে এই যে আমার গেট যেটা যেখানে জুড়ে আছে সেটা নিশ্চয়ই পি টাইপের হবে। এবার আমরা কি জানি, গেটকে সবসময় আমাকে রিভার্স বায়াস করতে হবে, মানে রিভার্স বায়াস মানে ব্যাটারির যে নেগেটিভ প্রান্ত সেটাকে আমাকে গেটের দিকে লাগিয়ে রাখতে হবে এবং পজিটিভ প্রান্তটাকে আমরা সোর্সের দিকে লাগিয়ে রাখবো। এবারে যদি আমাকে দেখতে হয় যে এটা হচ্ছে কি চ্যানেল, এটা হচ্ছে এন চ্যানেল। এন চ্যানেল মানে সোর্সের কাজ কি, সোর্সের চার্জ কাজ হচ্ছে চার্জটাকে এমিট করা, তাই তো? এখানে এন চ্যানেল মানে কারেন্ট ক্যারিয়ার কি হবে বা চার্জ ক্যারিয়ার কি হবে বলো? ফ্রি ইলেকট্রনস হবে। এন রিজিয়ন মানে কি, যেখানে প্রচুর পরিমাণে একটা এন টাইপ সেমিকন্ডাক্টর, পি টাইপ সেমিকন্ডাক্টর। রিকল করো ফার্স্টের দিকে আমরা পড়েছিলাম এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে কি থাকে, বেশিরভাগ থাকে আমার ফ্রি ইলেকট্রন আর খুব অল্প পরিমাণে হোলস থাকে, তাই তো? এটাকেই তো আমরা এন টাইপ বলি। আর পি টাইপ হলে তাকে কি বলে, পি টাইপ মানে হচ্ছে যেখানে বেশি পরিমাণে আমার হোলস আছে এবং খুব সামান্য পরিমাণে আমাদের ফ্রি ইলেকট্রন আছে, সেগুলোকে আমরা বলি এন টাইপ, সরি পি টাইপ, সেটাকে আমরা পি টাইপ বলি। এবার এখানে যেটা আমাদের চ্যানেলটা আছে, চ্যানেল হচ্ছে এন টাইপ। এন টাইপ মানে এখানে মেজরিটি ক্যারিয়ার হিসেবে কে থাকবে, ফ্রি ইলেকট্রন থাকবে, মানে এখানে প্রচুর ফ্রি ইলেকট্রন আছে। এবার সোর্স কি করবে, সোর্স হচ্ছে ইলেকট্রন গুলোকে এখানে ঢোকাবে, সোর্স এখানে ইনজেক্ট করবে আরো ইলেকট্রন, আর সেই ইলেকট্রন গুলো গিয়ে কোথায় যাবে, ড্রেনে যাবে, ড্রেন থেকে বাইরে তার দিয়ে ফ্লো করে যাবে, ঠিক আছে? এবার ইলেকট্রন গুলোকে যদি আমাকে এদিক থেকে এদিকে ঠেলতে হয় তাহলে বলতো ব্যাটারির পজিটিভ প্রান্তটাকে কোন দিকে লাগাবো? ড্রেন আর সোর্সের মধ্যে যে আমাকে একটা ব্যাটারি কানেক্ট করতে হবে, আমরা তার কোন দিকটাকে কোথায় লাগাবো? দেখো এগুলো হচ্ছে ড্রেন পজিটিভ, এগুলো হচ্ছে ইলেকট্রন। হ্যাঁ, ড্রেন হচ্ছে পজিটিভ। কেন পজিটিভ? কারণ যদি আমরা এদিকটা পজিটিভ করি তবেই হচ্ছে ইলেকট্রন গুলোকে আরো ও টানবে, ইলেকট্রন গুলোকে অ্যাট্রাক্ট করবে, তবেই তো ইলেকট্রন গুলো আরো আরো এদিকে মুভ করতে পারবে। যদি আমরা এদিকটা নেগেটিভ করে দিতাম তাহলে ইলেকট্রন গুলো তো ড্রেনের দিকে যেতে পারতো না, ঠিক আছে? পজিটিভ ফিল্ড পোলারিটি এখানে থাকার অর্থ হচ্ছে আমার এখানেও পজিটিভ ফিল্ড, এখানেও পজিটিভ ফিল্ড, এবং পজিটিভ ফিল্ড কি করবে, এই ইলেকট্রন গুলোকে নিজের দিকে টেনে নেবে, তাতে ইলেকট্রন গুলো ফ্লো হতে সাহায্য করবে, ঠিক আছে? সেই কারণে এই যে পোলারিটি এটা এইভাবে ডিসাইড করা হয়েছে, ঠিক আছে? এই দিকটা পজিটিভ আর নিচের দিকটা হচ্ছে নেগেটিভ, ড্রেনের দিকটা পজিটিভ সোর্সের দিকটা হচ্ছে নেগেটিভ। এটা কার ক্ষেত্রে, এটা কিন্তু এন চ্যানেলের ক্ষেত্রে। আর যদি আমরা দেখি যে ওটা যদি এটা পি চ্যানেল হতো তাহলে কেমন হতো, পি চ্যানেলের ছবিটা আমরা এখানে কপি করছি। দেখো পি চ্যানেল যেটা আমরা দেখালাম এখানে আমার এটা তো বুঝতেই পারছো এটা হচ্ছে গেট টার্মিনাল। গেট টার্মিনাল মানে আমাকে এটা কি রিজিয়ন, এটা হচ্ছে এন রিজিয়নের সঙ্গে কানেক্টেড আছে, এন টাইপ সেমিকন্ডাক্টরের সঙ্গে আমার গেট টার্মিনালটা কানেক্টেড আছে, এবং আমাকে গেটকে অলওয়েজ কি করতে হবে, রিভার্স বায়াস করতে হবে, মানে আমাকে এখানে পজিটিভ দিকটা লাগাতে হবে ব্যাটারি, তবে এটা গেটটা রিভার্স বায়াস হবে। অন্যদিকে যদি আমরা এই চ্যানেলের কথা ভাবি, এখানে মেজরিটি ক্যারিয়ার কি আছে, হোলস আছে, এরকম অনেক হোলস এখানে আছে, এবং সেই হোলসগুলোকে কে ইনজেক্ট করছে সিস্টেমে, ইনজেক্ট করছে আমার সোর্স, সোর্স এখানে ইনজেক্টার, সে হোল ইনজেক্ট করলো। এবার হোলগুলো কোন দিকে যাবে, হোলসগুলো আলটিমেটলি যাবে ড্রেনের দিকে, তাই তো? ড্রেনের দিকে হোলসগুলো মুভ করবে। যদি ড্রেনের দিকে হোলসগুলোকে মুভ করতে হয়, হোলস মানে কি, বেসিক্যালি হোল মানে হচ্ছে পজিটিভ চার্জ, তাই তো? হোল মানে হচ্ছে পজিটিভ চার্জ। একটা ইলেকট্রন যদি কম থাকে তাহলে একটা হোল ক্রিয়েটেড হয়। এবার যদি আমাকে পজিটিভ চার্জগুলোকে ওইদিকে পাঠাতে হয় তাহলে আমাকে নিশ্চয়ই এখানে একটা নেগেটিভ ফিল্ড রাখতে হবে। নেগেটিভ ফিল্ড এখানে যদি থাকে তবেই এই হোলসগুলো আরো দ্রুত এদিকে মুভ করবে এবং একটা কারেন্টের ফ্লো সৃষ্টি হবে। তো সেটার জন্য কি, হ্যাঁ বলো, এইটার হোলটা এন টাইপেও তো অ্যাট্রাক্ট হবে, হ্যাঁ এন টাইপেও তো স্যার অ্যাট্রাক্ট হবে ও হোলসগুলো। এন টাইপে কি হোলস বেশি থাকে? এন টাইপের মধ্যে মেজরিটি ক্যারিয়ার কে আছে, এন টাইপের মধ্যে ইলেকট্রন, ইলেকট্রন, তাহলে ওখানে তো হোল নেই বেশি। আর যেরকম এখানে পি টাইপ, পি টাইপের মধ্যে মেজরিটি ক্যারিয়ার কে আছে, হোলস আছে, ইলেকট্রন বেশি নেই। যদি ইলেকট্রন থাকতো তাহলে অ্যাট্রাক্টেড অপোজিট দিকে হতো, কিন্তু এখানে তো বেশি মেজরিটি তো হোলসই আছে না, খুব সামান্য পরিমাণ ইলেকট্রন থাকবে, তার মানে হোলস যেগুলো আছে সেটাকে নিয়ে আমাকে মেন চিন্তা ভাবনা করতে হবে। তো হোলস গুলো বেসিক্যালি কি হবে, কোন দিকে যাবে, হোলস গুলো হচ্ছে নেগেটিভ ফিল্ডের দিকে যাবে। নেগেটিভ ফিল্ড যদি আমাকে এদিকে পেতে হয় তাহলে কি করতে হবে, এই ব্যাটারি যেটা আমরা বাইরে থেকে লাগাবো ড্রেন আর সোর্সের মধ্যে, তার যে নেগেটিভ টার্মিনাল, নেগেটিভ টার্মিনালটাকে আমাকে তার দিকে রাখতে হবে, ড্রেনের দিকে রাখতে হবে, আর পজিটিভ টার্মিনাল যেটা সেটাকে আমাকে সোর্সের দিকে রাখতে হবে, ঠিক আছে? তাহলেই কিন্তু হোলসগুলো এদিকে মুভ করতে পারবে।
তো সেই কারণে এরকম পোলারিটিটা করা হয়েছে, পোলারিটিটা ভালো করে বুঝে নিতে হবে কেন কোন দিকটা কি পোলারিটি করা হয়েছে। নেক্সট এবার আমরা ওয়ার্কিং এ চলে আসি। ওয়ার্কিং দেখো এখানে কি ওয়ার্কিং এর মধ্যে কি দেখিয়েছে, ওয়ার্কিং এর মধ্যে বলছে যখন আমরা একটা এন টাইপ সেমিকন্ডাক্টর কে নিয়ে কনসিডার করছি, এন টাইপ সেমিকন্ডাক্টর এটা কি, এটা হচ্ছে গেট টার্মিনাল। গেট টার্মিনালে আমরা ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা যুক্ত করেছি আর পজিটিভ টার্মিনালটাকে আমরা সোর্সের সঙ্গে লাগিয়ে রেখেছি, আর এইদিকে ড্রেন আর সোর্সের মধ্যে কি করব, যেহেতু আমাকে মেজরিটি ক্যারিয়ার আমার ইলেকট্রন, ইলেকট্রনগুলোকে যদি আমাকে সোর্স থেকে ড্রেনে পাঠাতে হয় তাহলে আমাকে এইদিকে পজিটিভ ফিল্ড ক্রিয়েট করতে হবে, তার মানে আমাকে ব্যাটারির পজিটিভ টার্মিনালটা ড্রেনের সঙ্গে লাগাতে হবে আর নেগেটিভ টার্মিনালটাকে সোর্সের সঙ্গে লাগাতে হবে। এতদূর তো ঠিক আছে। এবার বেসিক্যালি এই যে ভেতরের অংশটা, ভেতরের অংশটা ছিল তো আমার এরকম, আমি এখানে আরেকবার ড্র করি, এই অংশটাতে আমার ছিল এটা হচ্ছে এন রিজিয়ন, উপরের দিকটা হচ্ছে আমার ডি টার্মিনাল বা ড্রেন টার্মিনাল, নিচের দিকটা হচ্ছে আমার কি টার্মিনাল না সোর্স টার্মিনাল। আচ্ছা এইখানে যে দুটো লেয়ার আমার আছে এইটা হচ্ছে একটা আর এদিকে হচ্ছে আরেকটা, ঠিক আছে। এবার এই যে লেয়ারটা এটা কি, এটা হচ্ছে আমার পি টাইপ, এটা পি আর এটা হচ্ছে পি, এইগুলোকে আমরা কি টার্মিনাল বলি, এখানে আমরা গেট টার্মিনাল বলি, তাই তো? এখানে আমরা গেট, এই টার্মিনালটাকে আমরা গেট টার্মিনাল বলছি। এবার যখন আমরা এখানে গেট আর সোর্সের মধ্যে এরকম রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করছি তখন ব্যাপারটা কি হচ্ছে, যে আমরা রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করছি মানে এদিকটা নেগেটিভ এদিকটা পজিটিভ, তার মানে কি এইখানে তো একটা পিএন জাংশন ক্রিয়েট হচ্ছে, এই যে জায়গাটা এটা হচ্ছে পি টাইপ আর এই বাইরের চ্যানেলটা হচ্ছে এন টাইপ, তাহলে এখানে একটা জাংশন তৈরি হচ্ছে, তো পি আর এন এর মধ্যে একটা জাংশন এরকম ভাবতে পারি আমরা, একদিকে হচ্ছে পি আর একদিকে হচ্ছে এন, পি আর এন যেখানেই পাশাপাশি থাকে সেখানেই সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা একটা জাংশন বলি, বলি কিনা, তাহলে এখানে পি আর এই বাইরের চ্যানেলের এন এখানে একটা জাংশন তৈরি করছে, নীল রঙের অংশটাকে আমরা একটা জাংশন বলতে পারি। অনুরূপ ভাবে এই দিকেও এই যে পি আর এন চ্যানেল তাদের মধ্যে একটা জাংশন তৈরি হচ্ছে। এবার এই যখনই পি আর এন পাশাপাশি থাকে সেই জাংশনে একটা কি তৈরি হয়, সেই জাংশনের একটা অংশ জুড়ে কি তৈরি হয়, আমরা যখন ডায়োড পড়েছিলাম তখন বলেছি ব্যাপারটা যে সংযোগস্থল সেখানে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়, ডিপ্লেশন লেয়ার, পি আর এন পাশাপাশি থাকলে তাদের যে সংযোগস্থল সেখানে একটা এমন রিজিয়ন তৈরি হয় যেখানে ডিপ্লেশন লেয়ার বলে, যেখানে কোনো রকম কোনো চার্জ ক্যারিয়ার থাকে না, ঠিক আছে, কোনো রকম কোনো চার্জ ক্যারিয়ার এখানে থাকে না, একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয় এবং মাঝের এই অংশটাকে বলা হয় ডিপ্লেশন লেয়ার। তাহলে যখন আমার এইখানে, এখানে যেরকম আমার পি আর এন সংযুক্ত হয়ে আছে তাহলে এই জায়গাতে আমার নিশ্চয়ই একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হবে, আমরা ধরলাম এখান থেকে শুরু করে এই এতদূর পর্যন্ত একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হলো, ঠিক আছে, এই কালো রঙের এটা। অনুরূপ ভাবে এইদিকেও একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হবে এইদিকে, ঠিক আছে। এই যে ডিপ্লেশন লেয়ার তৈরি হচ্ছে এটাকে এই বাঁদিকের ছবিতে দেখো নীল রং দিয়ে দেখিয়েছে, এই যে ডিপ্লেশন লেয়ারটা তৈরি হচ্ছে এই ডিপ্লেশন লেয়ারের মধ্যে কি থাকে, কোনো রকম কোনো চার্জ ক্যারিয়ার থাকে। এবার চার্জ ক্যারিয়ার না থাকলে কারেন্ট কি ক্যারি করবে, কারেন্ট ক্যারি করবে না, তার মানে যত এই ডিপ্লেশন লেয়ারটা বড় হবে তত কিন্তু দেখো এই যে ইলেকট্রনগুলো এই চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছিল, ইলেকট্রনগুলো এদিক দিয়ে যাচ্ছিল, সেই চ্যানেল দিয়ে যাওয়ার রাস্তাটা কিন্তু কমে যাচ্ছে, মানে এতক্ষণ পর্যন্ত এতটা রাস্তা ফাঁকা ছিল ওর কাছে, এতটা ফাঁকা রাস্তা ছিল এইটুকু অংশ বাদ দিয়ে আর এইটুকু অংশ বাদ দিয়েও পুরোটাই যেতে পারতো, কিন্তু যত ডিপ্লেশন লেয়ারটা আছে বড় হবে তত কিন্তু মাঝখান দিয়ে যাওয়ার রাস্তাটা কমে যাবে, তাই না? ইলেকট্রনস গুলো যেগুলো এখানে চার্জ ক্যারিয়ার আছে তাদের যাওয়ার রাস্তা তো কমে গেল। এবার এইটা ডিপ্লেশন লেয়ার কখন বাড়ে, রিভার্স বায়াস যত বাড়ায় তত কি হয়, ডিপ্লেশন লেয়ার বাড়ে না কমে, রিভার্স বায়াস বাড়ালে বাড়বে, হ্যাঁ রিভার্স বায়াস বাড়ালে ডিপ্লেশন লেয়ার বাড়বে। তাহলে আমরা তো এখানে রিভার্স বায়াসই অ্যাপ্লাই করেছি গেট আর সোর্সের মধ্যে, এবার এখানে রিভার্স ভোল্টেজের মানটাকে যদি আমরা আস্তে আস্তে বাড়াতে থাকি তাহলে কি হবে, ডিপ্লেশন লেয়ারটা এখন এতটা ছিল পরে আরো বড় হয়ে যাবে, পরে আরো বড় হয়ে যাবে, মানে যত আমরা রিভার্স ভোল্টেজ এদিক থেকে বাড়াতে থাকবো অত কি হবে, ডিপ্লেশন লেয়ারটা আস্তে আস্তে বাড়তে থাকবে, আর ডিপ্লেশন লেয়ার যত বাড়তে থাকবে তাদের মধ্যবর্তী যে অংশ দিয়ে আমার চ্যানেল যেটার মধ্যে দিয়ে আমার যে চার্জ ক্যারিয়ার গুলো সোর্স থেকে ড্রেনের দিকে যাচ্ছিল তাদের যাওয়ার হারটা কমে যাবে, তাদের যাওয়ার যে প্রবণতা সেটা কমে যাবে, কম যেতে পারবে, এবং তার মানে কি হচ্ছে চার্জ ক্যারিয়ার যত কম যাবে আলটিমেটলি তত হচ্ছে আমাদের যে কারেন্টটা ফ্লো হচ্ছিল কারেন্টের ফ্লো অ্যামাউন্টটাও কিন্তু কমে যাবে, মানে ইলেকট্রনের ফ্লো যদি আমার উপরের দিকে হয় কারেন্টের ফ্লো তো এদিকে হবে, একটা ড্রেন কারেন্ট যেটা আমার
ফ্লো হচ্ছিল সেই ড্রেন কারেন্টের মানটা কিন্তু কমে যাবে। ঠিক আছে, তার মানে যত আমরা এদিকে ভোল্টেজ বাড়াবো, এই ভিজিএস কে যত আমরা বাড়াতে থাকবো রিভার্স ভোল্টেজ, তত কিন্তু এই ডিপ্লেশন লেয়ার বড় হতে থাকবে এবং তার মধ্যে দিয়ে যে ইলেকট্রনস যেগুলো চার্জ ক্যারিয়ার হিসাবে কাজ করছে সেগুলো যাওয়ার রাস্তা কম পাবে, মানে তারা বেশি বাধাপ্রাপ্ত হবে এবং তার ফলে কম চার্জ ক্যারিয়ার আমার ড্রেনে গিয়ে পৌঁছাবে এবং তার জন্য আমার ড্রেন কারেন্ট যেটা আছে ড্রেন কারেন্টের মানটা কমে যাবে। তাহলে আমরা বলতে পারি এইভাবে আমরা একটা আউটপুট কারেন্ট অর্থাৎ ড্রেন কারেন্ট তাকে আমরা কন্ট্রোল করতে পারছি। কিসের মাধ্যমে কন্ট্রোল করতে পারছি? না, এই যে আমার গেটে যে ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করছি বা রিভার্স ভোল্টেজ যেটাকে আমরা অ্যাপ্লাই করছি সেটাকে কন্ট্রোল করার মাধ্যমে আমরা এর যে কারেন্ট সেটাকে আমরা কন্ট্রোল করতে পারছি। তো এইভাবে একটা এন চ্যানেল জেফেট কাজ করে। ঠিক আছে, এবারে আমরা চলে আসবো আমাদের একটা পি চ্যানেল, সরি এটাও তো পি চ্যানেল নয়, এটাও হচ্ছে এন চ্যানেলই। আচ্ছা, যদি আমরা পি চ্যানেল জেফেট এর একটা ছবি এখানে ড্র করি তারপরে আমরা এক্সপ্লেইন করতে পারবো। ধরো আমাদেরকে একটা পি চ্যানেলের এক্সপ্লেনেশন করতে হবে, তাহলে আমরা কি করব, একটা ধরো আমরা পি চ্যানেল ড্র করব ফার্স্টে। এটা হলো আমাদের ড্রেন টার্মিনাল, এটা হবে আমাদের সোর্স টার্মিনাল। তো আমরা ধরে নিচ্ছি এখানে আমরা কি চ্যানেল ইউজ করেছি, এটা হচ্ছে পি চ্যানেল, পি চ্যানেল। ঠিক আছে, যদি এটা পি চ্যানেল হয় তাহলে এইগুলো এন হবে, এটাও এন হবে। আচ্ছা, আমরা পোলারিটিটা কি করে দেব, এটা হচ্ছে আমাদের গেট টার্মিনাল, এটা হচ্ছে আমাদের গেট। তাহলে গেট আর সোর্সের মধ্যে কি করতে হবে আমাকে, এটাকে আমাকে রিভার্স বায়াস করতে হবে। রিভার্স বায়াস মানে এদিকটাকে আমরা পজিটিভ রাখবো, এদিকটাকে আমরা পজিটিভ ভোল্টেজ দিলাম, এখানে আমরা এটাকে একটা সুইচের মাধ্যমে এস এর সঙ্গে কানেক্ট করে দিলাম। ঠিক আছে, অন্যদিকে আমাকে যে ড্রেন টার্মিনাল আছে এখান দিয়ে আমার সোর্স আছে, সোর্স কি করবে, হোল ইনজেক্ট করবে। হোলটা যাবে কোন দিকে, এই দিকে যাবে। হোল যদি এদিকে যেতে হয় তাহলে এখানে আমাকে নেগেটিভ ফিল্ড ক্রিয়েট করতে হবে, নেগেটিভ ফিল্ড ক্রিয়েট করার জন্য ব্যাটারির নেগেটিভ প্রান্তটাকে আমাকে ওই দিকে লাগিয়ে রাখতে হবে। ব্যাটারির নেগেটিভ প্রান্তটাকে ধরা যাক আমরা এইদিকে লাগিয়ে রেখেছি, এরকম আমরা একটা কানেকশন করেছি, মানে এটা হলো আমার একটা নেগেটিভ, এটা পজিটিভ, আর এদিকটা হলো পজিটিভ আর এদিকটা হলো নেগেটিভ। এটা হলো আমাদের একটা পি চ্যানেল জেফেট। তাহলে পি চ্যানেল জেফেট এর ক্ষেত্রেও সিমিলারলি আমরা বলতে পারি, ধরো এখানে যখন আমরা রিভার্স ভোল্টেজ দিচ্ছি, মানে এখানে আমার একটা এন আর পি তাদের মধ্যে একটা সংযোগস্থল আছে এবং এখানেও নিশ্চয় একটা, তাহলে কি হবে, এখানেও একটা ডিপ্লেশন লেয়ার এরকম তৈরি হবে, এটা একটা ডিপ্লেশন লেয়ার এইদিকে তৈরি হবে আর এদিকে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হবে। ঠিক আছে, যখন আমার কোনো রিভার্স ভোল্টেজ নেই তখন আমার হোলস গুলো যেগুলো আমার সোর্স থেকে ইনজেক্টেড হচ্ছে সেই হোলস গুলো ইজিলি কি করছে না, এই রাস্তা পেয়ে যাচ্ছে ড্রেনের দিকে যাওয়ার। কিন্তু যখন আমার এই ডিপ্লেশন লেয়ার এটা তৈরি হয়েছে, ডিপ্লেশন লেয়ারটাকে যত আমরা বাড়িয়ে যাচ্ছি কি করে বাড়াবো, না এখানে রিভার্স ভোল্টেজ যেটা আছে এই রিভার্স ভোল্টেজটাকে বাড়ালেই এই ডিপ্লেশন লেয়ার যেটাকে আমরা রেড কালার দিয়ে দেখাচ্ছি, ডিপ্লেশন লেয়ারটা আরো বড় হতে থাকবে। ধরো এইরকম হয়ে গেল, তারপরে এটাও এদিকে এতটা হয়ে গেল, মানে তত কিন্তু হোলগুলো যাওয়ার রাস্তা কমে যাবে, হোলগুলো আরো বেশি পরিমাণে বাধাপ্রাপ্ত হবে। যত বেশি হোলস গুলো বাধাপ্রাপ্ত হবে তত আমাদের যে চার্জ ক্যারিয়ার অর্থাৎ হোল সেগুলো ড্রেনে কম পৌঁছাবে এবং ড্রেনে যত হোল কম পৌঁছাবে তত আমাদের যে ড্রেন কারেন্ট আছে সেটা কমে যাবে। ঠিক আছে, তার মানে এখানে আমরা একটা পি চ্যানেল যে জেফেট তার ক্ষেত্রে এটা বলতে পারি যে এখানেও আমরা রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাইড অ্যাট দ্য গেট টার্মিনাল এটাকে যদি কন্ট্রোল করি তাহলে এর মধ্যে দিয়ে যে আমরা চার্জ ক্যারিয়ারের ফ্লো সেটাকে কন্ট্রোল করতে পারি। ঠিক আছে, তো এইভাবে একটা পি চ্যানেল জেফেট কাজ করে। এইগুলো কানেকশন, কানেকশনের ব্যাপারটা আমরা আগেই বলেছি যে এন চ্যানেল জেফেটের ক্ষেত্রে সোর্স ইট ইজ কানেক্টেড টু নেগেটিভ, ড্রেন ইট ইজ কানেক্টেড টু পজিটিভ এবং গেট ইট ইজ কানেক্টেড টু নেগেটিভ রিভার্স বায়াসের জন্য। এগুলোর এক্সপ্লানেশন আমরা আগেই দিয়েছি। এবং পি চ্যানেলের ক্ষেত্রে কি হয়, না পি চ্যানেল জেফেটের ক্ষেত্রে, পি চ্যানেল জেফেটের ক্ষেত্রে কি হয়, না সোর্স কানেক্টেড টু পজিটিভ, পি চ্যানেলের ক্ষেত্রে সোর্স হচ্ছে কানেক্টেড টু পজিটিভ। দেখে নাও সোর্সটা কার সঙ্গে কানেক্টেড আছে, পজিটিভের সঙ্গে কানেক্টেড আছে। নেক্সট হচ্ছে ড্রেন ইজ কানেক্টেড টু নেগেটিভ, ড্রেন ইজ কানেক্টেড টু নেগেটিভ, দেখো ড্রেন নেগেটিভের সঙ্গে যুক্ত আছে। এবং গেট কানেক্টেড টু পজিটিভ, গেটটা পজিটিভের সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, এখানে ওয়ার্কিং অফ দ্য জেফেট এক্সপ্লেইন করা আছে। দেখো, হোয়েন দ্য ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড বিটুইন দ্য সোর্স অ্যান্ড ড্রেন
মেজরিটি ক্যারিয়ার মুভ থ্রু দ্য চ্যানেল বিটুইন দ্য ডিপ্লেশন রিজিয়ন। যখন ভোল্টেজ অ্যাপ্লাই করা হবে ড্রেন এবং সোর্সের মধ্যে, তখন যে মেজরিটি ক্যারিয়ার গুলো আছে সেগুলো চ্যানেলের মধ্যে দিয়ে ফ্লো করবে, ঠিক যেরকম এখানে বলা হয়েছে। দেখো যখনই আমরা ড্রেন এবং সোর্সের মধ্যে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, তখনই কিন্তু এই যে মেজরিটি ক্যারিয়ার মানে কি, এটা এন চ্যানেল হলে যে ফ্রি ইলেকট্রন সেগুলো সোর্স থেকে ড্রেনের দিকে মুভ করতে থাকবে, এবং কার মধ্যে দিয়ে যাবে সেটা হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন যেটা আছে, সেই ডিপ্লেশন রিজিয়নের মধ্যে দিয়ে তো যেতে পারবে না, ডিপ্লেশন রিজিয়নের দুটো ডিপ্লেশন রিজিয়নের মাঝের যে অংশ তার মধ্যে দিয়ে যেতে থাকবে, ঠিক আছে, তার মধ্যে দিয়ে এটা যেতে থাকবে। এবং দ্য ভ্যালু অফ দ্য ড্রেন কারেন্ট ইজ ম্যাক্সিমাম হোয়েন নো এক্সটার্নাল ভোল্টেজ ইজ অ্যাপ্লাইড বিটুইন দ্য গেট অ্যান্ড সোর্স। এটার মানে কি, যখন আমরা কোন রকম কোনো এক্সটার্নাল ভোল্টেজ দিই, কোনো এক্সটার্নাল ভোল্টেজ যদি না দিই তার মানে কি, ধরো আমরা এখানে কোনো এক্সটার্নাল ভোল্টেজ, হ্যাঁ বায়াসিংটা আমরা এখানে দিইনি, ধরো বায়াসিংটা, ঠিক আছে বায়াসিং দিইনি, তার মানে হচ্ছে এরকম কোন রকম কোন এক্সটার্নাল ভোল্টেজ আমরা দিইনি, মানে এই সুইচটাকে ধরো অফ করে রেখেছি, তার মানে সুইচ যদি অফ থাকে তার মানে তো কোনো এক্সটার্নাল ভোল্টেজ নেই। এই যে সুইচটা দেখানো হচ্ছে, এই সুইচটাকে যদি আমরা অফ অবস্থায় রাখি তাহলে কি গেট আর সোর্সের মধ্যে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই হয়েছে? হয়নি। এই সুইচটা যেই আমরা অন করব, যেই সুইচটাকে অন করব অমনি ভোল্টেজ অ্যাপ্লাই হবে। যদি আমরা এটাকে অফ অবস্থাতেই রাখি তাহলে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই হয়নি, আর যদি ভোল্টেজ অ্যাপ্লাই না হয় তাহলে ডিপ্লেশন রিজিয়ন যেটা হবে সেটা সর্বনিম্ন হবে, কারণ আমরা তো আর কোনো ফরওয়ার্ড ভোল্টেজ দিচ্ছি না, আমরা সবসময় রিভার্স বায়াসই করছি, মানে যেই আমরা এটাকে কানেক্ট করব রিভার্স বায়াস অ্যাপ্লাই হবে, এবং রিভার্স বায়াস হলে আমরা জানি ডিপ্লেশন লেয়ারটা আরো বড় হয়ে যাবে, আরো বড় হয়ে যাবে। তার মানে যখন কোনো ভোল্টেজ নেই তখন আমার ডিপ্লেশন লেয়ারটা সব থেকে ছোট আছে, এবং ডিপ্লেশন লেয়ার যদি সব থেকে ছোট থাকে তার মানে হচ্ছে যে চার্জ ক্যারিয়ার সেগুলো যাওয়ার জন্য সব থেকে ভালো রাস্তা তখনই পাচ্ছে, এবং যেই আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করতে শুরু করলাম অমনি কি হলো, ডিপ্লেশন লেয়ার বড় হতে শুরু করলো, অমনি হচ্ছে চার্জ ক্যারিয়ার গুলো যাওয়ার রাস্তা কম কমে গেল, ঠিক আছে। তাহলে সব থেকে বেশি চার্জ ক্যারিয়ার কখন সোর্স থেকে ড্রেনে পৌঁছাবে, না যখন আমরা কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করিনি তখন, যেই আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করবো অমনি কিন্তু চার্জ ক্যারিয়ারের পরিমাণটা কমে যাবে, ঠিক আছে। সুতরাং আমরা বলতে পারি যে ড্রেন কারেন্ট সেটা ম্যাক্সিমাম কখন হবে, ম্যাক্সিমাম হবে তখনই যখন আমরা এখানে কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করবো না, তখন যেই ভোল্টেজ অ্যাপ্লাই করবো অমনি কিন্তু কমতে থাকবে। অ্যান্ড দ্য হোয়েন দ্য গেট টু সোর্স রিভার্স বায়াস ইনক্রিজেস দেন ডিপ্লেশন রিজিয়ন ওয়াইডেন্স, মানে যখনই আমরা গেট টু সোর্সের মধ্যে রিভার্স বায়াস ইনক্রিজ করতে থাকবো অমনি কি হবে, অমনি হচ্ছে আমাদের চ্যানেলটা আরো বেশি চওড়া হতে থাকবে, মানে সরি আমাদের ডিপ্লেশন লেয়ারটা আরো বেশি ওয়াইড হতে থাকবে বা চওড়া হতে থাকবে, এবং তার ফলে কিন্তু ড্রেন কারেন্ট যেটা আছে ড্রেন কারেন্টের মানটা কমে যাবে। আচ্ছা, এন চ্যানেল জে ফেটের ক্ষেত্রে আমাদের কিছু ফিচার্স আছে যেগুলোকে আমরা জানবো, সেগুলো কি কি, না প্রথমত বলছে যে কারেন্ট ক্যারিয়ার্স আর ইলেকট্রনস, ঠিক এন চ্যানেলের ক্ষেত্রে আমার চার্জ ক্যারিয়ার কে আছে, চার্জ ক্যারিয়ার হিসাবে চ্যানেলের মধ্যে যেটা মেজরিটি চার্জ ক্যারিয়ার তারাই হচ্ছে মেন কারেন্ট ক্যারিয়ার এখানে, তাহলে যেহেতু এটা এন চ্যানেল সেখানে মেজরিটি কি আছে, ফ্রি ইলেকট্রনস আছে, সুতরাং ইলেকট্রনস গুলোই হচ্ছে এখানে কারেন্ট ক্যারিয়ারের কাজ করবে। এবং মোবিলিটি অফ দ্য ইলেকট্রন ইজ অলমোস্ট টুয়াইস দ্যাট অফ হোলস ইন পি চ্যানেল জেফেট। পি চ্যানেল জেফেট এর ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার কে আছে, পি চ্যানেলের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার হলো আমাদের হোলস গুলো। এবার আমরা জানি ইলেকট্রন হচ্ছে খুবই হালকা, ইলেকট্রনের ওজন হচ্ছে সব থেকে কম, তো যে কারণে ইলেকট্রনের মোবিলিটি হচ্ছে সব থেকে বেশি, তো যেহেতু এন চ্যানেলের ক্ষেত্রে চার্জ ক্যারিয়ার হিসাবে মুভ করে কারা, চার্জ ক্যারিয়ার হিসাবে মুভ করে ইলেকট্রনস গুলো, যেহেতু ইলেকট্রনের মোবিলিটি বেশি সেই কারণে এটার মোবিলিটি হচ্ছে অলমোস্ট টু টাইমস দ্যান অফ দ্যান দ্যাট অফ হোলস ইন পি চ্যানেল জেফেট। হ্যালো স্যার। হ্যাঁ বলো। এর মোবিলিটিটা একবার বলুন। মোবিলিটি মানে হচ্ছে মুভ করার যে এবিলিটি আর কি, মুভমেন্ট করার এবিলিটি, ঠিক আছে। এখানে তো চার্জ ক্যারিয়ার হিসেবে আমার ইলেকট্রনস গুলো মুভ করছে না, এই যে ইলেকট্রন সেগুলোই তো মুভ করছে এদিক থেকে এদিকে, তো আর ওখানে কে মুভ করছিল, ওখানে হচ্ছে হোলস গুলো মুভ করছে, বেসিক্যালি হোলের যে মুভমেন্ট সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রনেরই মুভমেন্ট, কিন্তু যেহেতু আমার কারেন্ট যেটা এখানে হচ্ছে দ্যাট কারেন্ট ইজ ডিউ টু হোল কারেন্ট, একটা পি চ্যানেলের ক্ষেত্রে কারেন্টটা হচ্ছে হোল কারেন্ট, ঠিক আছে। হোল কারেন্টের জন্য রেসপন্সিবল কে, হোলস। হোলস মানে কি, বেসিক্যালি আমরা প্রোটন ভাবতে পারি, তো হোলস ইজ বেসিক্যালি কম্পারেবল টু এ প্রোটন, হোয়ার অ্যাজ এখানে আমার যে এন চ্যানেল সেখানে আমার মেজরিটি ক্যারিয়ার কে আছে, মেজরিটি ক্যারিয়ার হলো ইলেকট্রনস। ইলেকট্রনের ওজন কত আর প্রোটনের ওজন কত, তোমরা যদি কম্পেয়ার করো ইলেকট্রন কিন্তু খুবই হালকা, ইলেকট্রনের ওজন হচ্ছে নেগলিজিবল, এবং ইলেকট্রনের মোবিলিটি এই কারণে সব থেকে বেশি।
ঠিক আছে, যেহেতু এখানে কারেন্টের যে ফ্লোটা, এখানে যে ড্রেন কারেন্টটা হচ্ছে সেই কারেন্টটা ইজ ডিউ টু ইলেকট্রন, এটাকে আমরা আইইও বলতে পারি, ডিউ টু ইলেকট্রন, আর ওখানে ওটা হচ্ছে আইএইচ। হোলের জন্য যে কারেন্ট ফ্লো হয় আর ইলেকট্রনের জন্য যে কারেন্ট ফ্লো হয়, দুটোর কিন্তু ইলেকট্রন এবং হোলের মোবিলিটি এক নয়, মানে মুভ করার যে এবিলিটি সেটা কিন্তু এক নয়। ইলেকট্রনের মুভ করার এবিলিটি হচ্ছে অলমোস্ট টু টাইমস দ্যান দ্যাট অফ হোলস, ঠিক আছে। ফাস্ট হবে, মানে অপারেশনটা ফাস্টার হবে, যত বেশি তাড়াতাড়ি মুভ করবে তত ফাস্ট অপারেশন হবে, ঠিক আছে। অ্যান্ড লো ইনপুট নয়েজ, এখানে নয়েজ কম হয়, যেহেতু নয়েজ কম হওয়ার কারণ হচ্ছে নয়েজের জন্য রেসপন্সিবল ফ্যাক্টর হচ্ছে মাইনরিটি ক্যারিয়ারস গুলো যদি থাকতো। হ্যাঁ বলো স্যার। স্যার নয়েজ কতটা অর্থ কি বটে? নয়েজ মানে হচ্ছে তোমার কোলাহল আর কি, ঠিক আছে, মানে একটা শব্দ আর কি, শব্দ, ওয়ান কাইন্ড অফ ডিস্টার্বিং শব্দ, ঠিক আছে, সাউন্ড, ডিস্টার্বিং সাউন্ড, এটাকে আমরা নয়েজ বলি, ঠিক আছে। তো নয়েজ থাকাটা ইলেকট্রনিক সার্কিটের জন্য ডিজায়ারেবল নয়। ডিজায়ারেবল কেন নয়? কারণ হচ্ছে ধরো তুমি একটা খুব হালকা নয়েজ করলে, মানে ধরো ক্লাসে আমরা কোনো টিচার কথা বলছে, পিছনে কেউ গল্প করছে, অনেক লোক, অনেক ছেলে কথা বলছে, তার ফলে একটা কি হয়, নয়েজ তৈরি হয়, এটাকে বলা হয় নয়েজ। এবার এটা কি ডিজায়ারেবল? সেরকম ইলেকট্রনিক সার্কিটেও যদি আমার ইনপুটে এরকম কোনো নয়েজ থাকে, সেই নয়েজটা কি হবে, ইলেকট্রনিক যে এগুলো কিন্তু অ্যাম্পলিফায়ার হিসাবেও কাজ করে, জেফের যেটা, বা আমাদের যেরকম বাইপোলার জাংশন ট্রানজিস্টারের কথাও যদি আমরা বলি, সবই কিন্তু হচ্ছে অ্যাম্পলিফায়ার হিসাবে কাজ করে, মানে একটা স্টেজের যা সিগনাল সেটাকে অ্যাম্পলিফাই করে। এবার যদি আমরা ইনপুটে একটা নয়েজ সিগনাল দিয়ে দিই, যেটা কিনা আমরা আদৌ চাইছি না, কিন্তু এরকম একটা সিগনাল চলে এলো, কিন্তু যেই এটা অ্যাম্পলিফাই হবে, এটা তো আর এত ছোট থাকবে না, এটা অনেক বড় হয়ে যাবে। এবার যদি এটা মাল্টি স্টেজ অ্যাম্পলিফায়ার হয় তাহলে আরো বড় হয়ে যাবে, ঠিক আছে, আরো বড় হয়ে যাবে, এবং মানে এইভাবে বাড়তে থাকবে, নয়েজটাও অ্যাম্পলিফাইড হতে থাকবে। তার মানে কি, নয়েজটা কিন্তু থাকা ঠিক নয়, নয়েজ হচ্ছে যত কম থাকবে ইলেকট্রনিক সার্কিটে ততই হচ্ছে ভালো। মানে আমাদের যে ডিজায়ার সিগনাল হয়তো আমি যেটা ক্লাসে বলছি, কথা বলছি, এটা হলো ডিজায়ার সিগনাল, সেটা আমরা শুনতে চাইছি, কিন্তু যদি কোনো কথা, অবাঞ্ছিত কথাবার্তা হয় যেগুলো নয়েজ, সেগুলো যদি অ্যাম্পলিফাইড হয় সেটা কি আদৌ ডিজায়ারেবল? ঠিক সেরকম ভাবে নয়েজটা হচ্ছে ইনপুটে যতটা কম থাকবে তত হচ্ছে বেটার। এবং এন চ্যানেল জেফেটের ক্ষেত্রে লো ইনপুট নয়েজ থাকে, ঠিক আছে, এবং লার্জ ট্রান্স কন্ডাক্টেন্স থাকে। ট্রান্স কন্ডাক্টেন্স ব্যাপারটা কি আমরা পরে ডিটেলসে আলোচনা করছি, ঠিক আছে, লার্জ ট্রান্স কন্ডাক্টেন্স থাকে, আমরা ডিটেলসে আলোচনা করব ট্রান্স কন্ডাক্টেন্স প্যারামিটার। তার আগে আমরা দেখে নেব যে কিছু কিছু ইম্পর্টেন্ট টার্মস আছে ইন রিলেশন টু জেফেট। সো সেই ইম্পর্টেন্ট টার্মসগুলো কি কি? প্রথম বলছে শর্টেড গেট ড্রেন কারেন্ট, যেটাকে কি দিয়ে ডিনোট করা হয়, IDSS। আইডি, আই স্ট্যান্ডস ফর কারেন্ট, ডি স্ট্যান্ডস ফর ড্রেন, এবং SS স্ট্যান্ডস ফর হচ্ছে শর্টেড, ঠিক আছে, শর্টেড গেট ড্রেন কারেন্ট। আর দ্বিতীয় প্যারামিটার হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজ, যেটাকে VS বলা হচ্ছে, এবং গেট সোর্স কাট অফ ভোল্টেজ VGS ব্র্যাকেটের মধ্যে অফ বলা হচ্ছে, ঠিক আছে। তো এবার আমরা এক এক করে এই প্যারামিটার গুলো সম্পর্কে জানবো। প্রথম প্যারামিটার কি আছে, ও সরি, তার আগে একটা জিনিস বাদ পড়ে গেছে, এই স্লাইডটা অ্যাকচুয়ালি আগে হওয়ার কথা। পি চ্যানেল জেফেট এর ক্ষেত্রে কিছু কিছু প্যারামিটার, যেরকম হচ্ছে ফিচার্স অফ এন চ্যানেল জেফেট আমরা দেখলাম, সেরকম ভাবে পি চ্যানেলের যদি আমরা দেখি, তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে কারেন্ট ক্যারিয়ার আর হোলস, পি চ্যানেল জেফেটের ক্ষেত্রে কারেন্ট কারা ক্যারি করছে, পি চ্যানেল জেফেটের ক্ষেত্রে দেখো হোলস হচ্ছে মেজরিটি ক্যারিয়ার, মানে হোলস এখানে আছে, চ্যানেলের মধ্যে আছে কে, হোল আছে, তারাই কারেন্ট ক্যারি করে, তাহলে কারেন্ট ক্যারিয়ার্স আর হোলস। মোবিলিটি অফ দ্য হোলস আর পুয়ার, এখানে হোলস যেগুলো আছে তাদের যে মোবিলিটি, মানে মুভ করার যে এবিলিটি, সেটা হচ্ছে অনেক পুয়ার হয় ইন কম্পারিজন টু ইলেকট্রনস। এখানে হচ্ছে মোর নয়েজ থাকে, এর অপারেশনটা হচ্ছে মোর নয়েজি, এবং লো ট্রান্স কন্ডাক্টেন্স, এটা হচ্ছে ট্রান্স কন্ডাক্টেন্স, এটা এখানে এন চ্যানেলের ক্ষেত্রে লার্জ হতো, পি চ্যানেলের ক্ষেত্রে ট্রান্স কন্ডাক্টেন্স ব্যাপারটা হচ্ছে লো। তো ট্রান্স কন্ডাক্টেন্স ব্যাপারটা কি আমরা পরে ডিটেলসে ডিসকাস করব। তো ইম্পর্টেন্ট টার্মস, সেই সঙ্গে প্রথম ইম্পর্টেন্ট টার্ম যেটা আমরা বললাম সেটা হচ্ছে কি, শর্টেড গেট ড্রেন কারেন্ট, এই ব্যাপারটা কি, শর্টেড গেট ড্রেন কারেন্ট যেটাকে IDSS বলা হচ্ছে, ইট ইজ দ্য ড্রেন কারেন্ট উইথ সোর্স শর্ট সার্কিটেড টু গেট, দ্যাট ইজ VGS = 0, অ্যান্ড ড্রেন ভোল্টেজ
ড্রেন ভোল্টেজ বলতে ড্রেন এবং সোর্সের মধ্যেকার যে ভোল্টেজ, VDS ইকুয়াল টু পিঞ্চ অফ ভোল্টেজ, ইট ইজ সামটাইম কল্ড দা জিরো বায়াস কারেন্ট। এটা আমরা কি করে পাবো? তাহলে কি কি বললো যে আমাকে ড্রেন এবং সোর্সের মধ্যে পিঞ্চ অফ ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, এবং এবং কি করতে হবে না, গেট এবং সোর্স এই দুটো টার্মিনালকে আমাকে শর্ট করতে হবে। এতক্ষণ পর্যন্ত আমরা কি করছিলাম, ড্রেন এবং সোর্সের কি আমরা শর্ট করেছিলাম? না, আমরা কিন্তু শর্ট করিনি। আমরা আমরা বেসিক্যালি যেটা করছিলাম, এখানে আমাদের ধরো গেট টার্মিনাল এটা আছে, আমরা হচ্ছে এই গেট টার্মিনাল এবং এখানে যে আমার সোর্স টার্মিনাল, এই দুটোর মধ্যে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছিলাম। কিন্তু এখন আমরা আর ভোল্টেজ অ্যাপ্লাই করব না, ভোল্টেজ অ্যাপ্লাই না করে আমরা ডাইরেক্ট এই দুটো টার্মিনালকে শর্ট করব। এবং এই যে ড্রেন টার্মিনাল এবং সোর্স টার্মিনাল, তাদের মধ্যে যে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করছি, সাপোজ এটা এন চ্যানেল, এন চ্যানেল মানে এদিকটা আমার উপরের দিকটা পজিটিভ হবে, এখানে আমরা একটা ভোল্টেজ অ্যাপ্লাই করব যে ভোল্টেজের মান হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজের সঙ্গে সেম। সেই অবস্থায়, সেই পরিস্থিতিতে আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হবে, সেই কারেন্টটাকে কি কারেন্ট বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে IDSS, শর্টেড গেট ড্রেন কারেন্ট। স্যার, এখানে রিভার্স বায়াস অ্যাপ্লাই এক্সারসাইজ করা হবে না? দেখো ব্যাপারটা কি করে হচ্ছে, আমরা ছবিটা এখানে আরেকবার ড্র করেছি। দেখো দেখো এখানে আমরা যে ছবিটা ড্র করলাম, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা কি করা হয়েছে না, প্রথমে একটা আমার কি আছে এদিকটা, এদিকটা হচ্ছে একটা মানে এটা এটা একটা সিম্বলিক্যালি দেখিয়েছে, ঠিক আছে? এতক্ষণ তো আমরা এরকম দেখাচ্ছিলাম বেসিক কনস্ট্রাকশন, এটা কিন্তু সিম্বল যদি তোমাদেরকে বলে, তোমরা এক্সামে সবসময় সিম্বল দিয়ে ড্র করবে, সিম্বলটা এরকম আমি আগের দিন বলেছিলাম, যেটা এটা হচ্ছে থ্রি টার্মিনাল একটা ডিভাইস, তার মধ্যে কি কি টার্মিনাল থাকে, ড্রেন, সোর্স এবং গেট। উপরের দিকটাকে আমরা ড্রেন বলছি, নিচেরটাকে আমরা সোর্স বলছি, এবং আরেকটা হচ্ছে কি টার্মিনাল, গেট টার্মিনাল। গেটের যে পোলার মানে তীর চিহ্ন, তীর চিহ্নটা এন চ্যানেল হলে কোন দিকে থাকবে? এটা কি চ্যানেল, এন চ্যানেল না পি চ্যানেল বলো? এন চ্যানেল স্যার। এটা এন চ্যানেল, কারণ তীর চিহ্নের মুখটা ভেতরের দিকে, ঠিক আছে? তীর চিহ্নের মুখ ভেতরের দিকে মানে হচ্ছে এটা এন চ্যানেল, ঠিক আছে? গোলটা কিন্তু দেবে, ঠিক আছে? আগের দিনের সিম্বলে মনে হয় গোলটা ছিল না, গোলটা দিয়ে দেবে। নেক্সট হচ্ছে এটা হচ্ছে গেট টার্মিনাল। হ্যাঁ, এবার আমরা কি করেছি না, গেট এবং সোর্স তাদের মধ্যে কোনো কিন্তু ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়নি, এই দুটো টার্মিনালকে ডাইরেক্টলি শর্ট করে দেওয়া হয়েছে। শর্ট করে দেওয়ার মানেটা কি, ডাইরেক্টলি যদি আমরা শর্ট করে দিই, তার মানে আমরা কোনো রিভার্স ভোল্টেজ সেখানে আমরা অ্যাপ্লাই করছি না, গেট এবং সোর্সের মধ্যে কিন্তু আমরা কোনো রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করছি না, আমরা শর্ট করেছি। তো সেই পরিস্থিতিতে যদি আমরা শর্ট করে দিই, তাহলে আমরা এবার ধরো VDS যেটা আছে, আমরা VDS মানে কি, ড্রেন এবং সোর্স এই দুটো টার্মিনালের মধ্যে যে ভোল্টেজ, এখানে একটা VDD ব্যাটারি কানেক্ট করা আছে, ধরো ব্যাটারির ভোল্টেজটাকে আমরা বাড়াতেও পারি কমাতেও পারি, ঠিক আছে? এবারে আস্তে আস্তে যদি আমরা ভোল্টেজটাকে বাড়াতে থাকি, দেখা যাবে যে কারেন্টটা আস্তে আস্তে বাড়বে। প্রথমে আস্তে আস্তে কারেন্ট বাড়বে, ড্রেন কারেন্ট বাড়বে, বাড়তে বাড়তে একটা সার্টেন ভোল্টেজ VP ভোল্টেজে পৌঁছাবে, যে ভোল্টেজে গিয়ে কারেন্টটা কি হবে, ম্যাক্সিমাম হবে। এবং এই যে ম্যাক্সিমাম কারেন্টটা হচ্ছে, মানে যখন এই ভোল্টেজের মানটা VP এই ভোল্টেজে পৌঁছাচ্ছে, মানে ড্রেন এবং সোর্সের মধ্যেকার অ্যাপ্লাইড ভোল্টেজ যখন এই VD ভোল্টেজে পৌঁছাচ্ছে, VP ভোল্টেজে যখন পৌঁছাচ্ছে, VP ভোল্টেজে পৌঁছানোর পরে কি হচ্ছে না, কারেন্টটা কিন্তু অলমোস্ট কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। মানে তার আগে পর্যন্ত কারেন্টটা কিন্তু ভোল্টেজ বাড়ানোর সঙ্গে সঙ্গে বেড়েছে, বাড়তে বাড়তে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ভোল্টেজ, দ্যাট ইজ VP, এটা যখনই অ্যাপ্লাইড হয়ে গেল, তখন আমার কারেন্টটা ম্যাক্সিমামে পৌঁছেছে, ম্যাক্সিমাম কারেন্ট হচ্ছে IDSS, এবং এই যে IDSS এই প্যারামিটারটাই হচ্ছে আমাদের কি না, এটাই হচ্ছে শর্টেড গেট ড্রেন সোর্স কারেন্ট, ঠিক আছে? শর্টেড গেট ড্রেন সোর্স কারেন্ট, এটাকে IDSS বলা হয়, এবং এই কারেন্টটা অলমোস্ট তারপরে কনস্ট্যান্ট থাকছে, কনস্ট্যান্ট থাকছে, চলছে, কনস্ট্যান্ট অবস্থাতেই চলছে। কত দূর চলবে, না আপ টু দ্য ব্রেকডাউন ভোল্টেজ, মানে ড্রেন এবং সোর্স, এই যে ড্রেন এটা তো আমার ড্রেন টার্মিনাল, আর এটা হলো আমার সোর্স টার্মিনাল, এই দুটো টার্মিনালের মধ্যে আমরা এমন তো নয় যে একটা আমাদের ইচ্ছা মতো যত খুশি ভোল্টেজ অ্যাপ্লাই করবো আর এই ডিভাইসটা সেটাকে উইথস্ট্যান্ড করবে, তা কিন্তু হবে না, একটা লিমিটেশন অবশ্যই আছে। যেরকম আমাদের ওখানেও ছিল BJT-র ক্ষেত্রেও, যদি আমরা দেখি BJT-র ক্ষেত্রেও আমরা যে আমাদের যে কালেক্টার আর এমিটার টার্মিনাল,
তাদের মধ্যেকার যে ভোল্টেজ সেটাকে কি আমরা আমাদের ইচ্ছা মতো একটা যত খুশি বাড়িয়ে যেতে পারতাম? কালেক্টর আর এমিটারের মধ্যেও কিন্তু একটা ভোল্টেজের একটা লিমিটেশন আছে, ভিসিই ম্যাক্স বলে একটা প্যারামিটার আমরা ডিসকাস করেছিলাম, সেটাই হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড বিটুইন দ্য কালেক্টর অ্যান্ড দ্য এমিটার টার্মিনাল। তার থেকে বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করলে কি হবে না, ট্রানজিস্টারটা ড্যামেজ হয়ে যাবে। অনুরূপভাবে এখানেও কি হবে না, এখানেও হচ্ছে যদি আমরা ভিডিএস অর্থাৎ ড্রেন এবং সোর্সের মধ্যেকার ভোল্টেজটা বাড়াতে থাকি বাড়াতে থাকি, আলটিমেটলি একটা নির্দিষ্ট ভ্যালু ভিডিএস ম্যাক্সিমাম তার থেকে বেশি যদি আমরা বাড়াই তখন কিন্তু কারেন্টটা অ্যাব্রাপ্টলি বেড়ে যাবে। দেখো ভোল্টেজ আর বাড়ছে না, কারেন্ট কিন্তু বেড়ে যাচ্ছে, তার মানে ব্রেকডাউন হয়ে গেছে, ব্রেকডাউন মানে ড্যামেজ হয়ে গেছে। ঠিক আছে, এটা নিশ্চয়ই আমরা হতে দিতে চাইবো না। তার মানে হচ্ছে আমাদেরকে অপারেট করাতে হবে যে এফইটি সেটাকে আমরা অপারেট করাবো কোন রিজিয়নের মধ্যে, এই রিজিয়নে, অ্যাক্টিভ রিজিয়নে আমরা অপারেট করাবো। এইখান থেকে এই পর্যন্ত কি হয়েছে, ভোল্টেজ বাড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের কারেন্টটা বেড়েছে, তার মানে এখানে কিন্তু ওহমের সূত্র ফলো করেছে, ওহমিক রিজিয়ন। ঠিক আছে, এটা ওহমিক রিজিয়ন যেটা হচ্ছে সেটা এই এই রিজিয়নটাকে আমরা বলতে পারি। ঠিক আছে, তারপরে যে রিজিয়ন এখানে কিন্তু আমরা বিজেটিটাকে অপারেট করাবো, সরি আমাদের যে এফইটি সেটাকে আমরা কিন্তু এখানে অপারেট করাবো না, আমরা অপারেট করাবো অ্যাক্টিভ রিজিয়ন। অ্যাক্টিভ রিজিয়ন হলো এইটা, এখানে কি হচ্ছে না আমাদের যে ভি ডিএস সেটা বাড়ানো সত্ত্বেও কিন্তু কারেন্টটা কনস্ট্যান্ট থাকছে, ক্যারেক্টারিস্টিকসটা এইরকম হচ্ছে। মানে প্রথমে আমার যদি দেখি, প্রথমে হচ্ছে কিছু দূর বাড়ছে ওহমিক রিজিয়ন, তারপরে হচ্ছে কারেন্টটা কনস্ট্যান্ট থাকছে, এটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন, এবং তারপরে হচ্ছে কারেন্টটা কি হচ্ছে না ব্রেকডাউন হয়ে যাচ্ছে, মানে ভোল্টেজ কনস্ট্যান্ট কিন্তু কারেন্ট অ্যাব্রাপ্টলি বেড়ে যাচ্ছে। তার মধ্যে এই যে রিজিয়নটা, এখান থেকে এইটুকু যে রিজিয়ন যার মধ্যে আমাদের এদিক বরাবর আমরা কি দেখাচ্ছি, ভিডিএস দেখাচ্ছি, আর এদিক বরাবর আমরা কি দেখাচ্ছি, আইডি দেখাচ্ছি। তো এইটুকু যে রিজিয়ন আমরা তীরচিহ্ন দিলাম, এই রিজিয়নটাকে আমরা বলি কি রিজিয়ন, এটা হচ্ছে অ্যাক্টিভ রিজিয়ন। ঠিক আছে, এটাই হলো আমাদের অ্যাক্টিভ রিজিয়ন। এই রিজিয়নে আমরা যে যে ফেড সেটাকে অপারেট করাবো। নেক্সট হচ্ছে কি, পিঞ্চ অফ ভোল্টেজ। পিঞ্চ অফ ভোল্টেজ তাহলে কোন জায়গাটাকে বলবে, ইট ইজ দ্য ম্যাক্সিমাম ড্রেন টু সোর্স ভোল্টেজ অ্যাট হুইচ দ্য ড্রেন কারেন্ট এসেন্সিয়ালি বিকাম কনস্ট্যান্ট, সরি মিনিমাম, ম্যাক্সিমাম না, ইট ইজ দ্য মিনিমাম ড্রেন সোর্স ভোল্টেজ। মানে দেখো এই যে ক্যারেক্টারিস্টিক্স আমরা এঁকেছি, ক্যারেক্টারিস্টিক্সটা যদি আমরা দেখি ভালো করে, দেখো ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে যদি আমরা দেখি ভালো করে, দেখো এখানে কি আছে, মিনিমাম যে ড্রেন টু সোর্স ভোল্টেজ, এই যে ভোল্টেজটা, এই ভোল্টেজটাকে কি আমরা মিনিমাম ভিডিএস বলতে পারি? তো ভিডিএস এর এদিক বরাবর আমরা ভিডিএস শো করছি, ড্রেন টু সোর্স ভোল্টেজ বলছি, তার মধ্যে প্রথমবার কনস্ট্যান্ট কখন হচ্ছে, কারেন্টটা প্রথমবার কনস্ট্যান্ট হচ্ছে আমার এই জায়গাটাতে, এই জায়গাটাতেই আমার প্রথমবার কারেন্টটা কনস্ট্যান্ট হচ্ছে, তার আগে কিন্তু কারেন্টটা কনস্ট্যান্ট ছিল না। তাহলে প্রথমবার যখন কনস্ট্যান্ট হচ্ছে, দ্যাট ইজ দ্য মিনিমাম ভ্যালু অফ দ্য ভিডিএস, এটাই সর্বনিম্ন ভিডিএস ভ্যালু যার জন্য কারেন্টটা কনস্ট্যান্ট হচ্ছে। তার মানে আমরা বলতে পারি দ্য মিনিমাম ড্রেন টু সোর্স ভোল্টেজ ফর হুইচ দ্য ড্রেন কারেন্ট বিকাম কনস্ট্যান্ট। ঠিক আছে, সেই কারেন্টটাকে আমরা, সেই ভোল্টেজটাকে আমরা কি ভোল্টেজ বলি, সেই ভোল্টেজটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে ভিপি, ভিপি অর্থাৎ পিঞ্চ অফ ভোল্টেজ। তাহলে দুটো প্যারামিটার আমরা দেখে নিলাম, কি কি দেখলাম, প্রথম প্যারামিটার আমরা দেখলাম হচ্ছে শর্টেড গেট ড্রেন কারেন্ট আইডিএসএস, আর একটা হচ্ছে আমাদের পিঞ্চ অফ ভোল্টেজ, এটাকে আমরা সরি এটাকে ভিপি বলবো। ঠিক আছে, মানে মিস্টেক বলা হয়েছে, এটা ভিপি বলাই যুক্তিযুক্ত, হচ্ছে ভিপি। আচ্ছা নেক্সট, নেক্সট যে প্যারামিটার সেই প্যারামিটারটাতে আমরা চলে আসবো। নেক্সট প্যারামিটার কি ছিল আমাদের, না গেট সোর্স কাট অফ ভোল্টেজ, গেট সোর্স কাট অফ ভোল্টেজটা কি, তো ইফ দ্য গেট টু সোর্স ভোল্টেজ, ইট ইজ দ্য গেট টু সোর্স ভোল্টেজ হোয়ার দ্য চ্যানেল ইজ কমপ্লিটলি কাট অফ অ্যান্ড দ্য ড্রেন কারেন্ট বিকামস জিরো। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে গেট সোর্স কাট অফ ভোল্টেজ। কাট
দেখো এখানে এই যে আমাদের ড্রেন টু সোর্স, মানে এই যে চ্যানেলটা আছে, তো সেই চ্যানেলের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, ভিজিএসটাকে যখন আমরা বাড়িয়ে যাচ্ছিলাম, ভিজিএসটাকে যখন আমরা ক্রমশ ক্রমশ বাড়িয়ে যাচ্ছি, তখন একটা সার্টেন ভিজিএস এর ভ্যালুর জন্য কি হচ্ছে, এই চ্যানেলের যে উইডথটা একদম জিরো হয়ে যাচ্ছে, মানে তখন কোনো চার্জ ক্যারিয়ার আর এখান থেকে সোর্স থেকে ড্রেনের দিকে যেতে পারছে না। তাহলে সেই যে ভোল্টেজটা, সেই যে ভোল্টেজ ভিজিএস যার জন্য কিনা এই চ্যানেলটা কমপ্লিটলি ব্লক হয়ে যাচ্ছে, সেই ভোল্টেজটাকে বলা হচ্ছে গেট সোর্স কাট অফ ভোল্টেজ। অ্যাকচুয়ালি এখানে এটা গেট সোর্স কাট অফ ভোল্টেজ হওয়ার কথা, এটা আমরা পিঞ্চ অফ এখানে লেখা ভুল হয়েছিল, এটা হচ্ছে অ্যাকচুয়ালি গেট সোর্স কাট অফ ভোল্টেজ। তো গেট সোর্স কাট অফ ভোল্টেজ ব্যাপারটা কিরকম ভাবে আমরা গ্রাফিক্যালি বুঝতে পারবো, দেখো এই যে গ্রাফটা দেখো, এখানে কি হচ্ছে, ওয়াই অ্যাক্সিস বরাবর আইডি দেখিয়েছে এবং এক্স অ্যাক্সিস বরাবর ভিজিএস কে শো করেছে, এটা হচ্ছে পজিটিভ দিক আর এদিকটা হচ্ছে নেগেটিভ দিক। এবার বলো তো গেটের টার্মিনালে আমরা সবসময় কি ভোল্টেজ অ্যাপ্লাই করি, আমরা সবসময় রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করি। তো রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করবো মানে আমরা এদিকটা নেগেটিভের দিকটাতেই দেখাবো, আমরা পজিটিভের দিকটাকে কনসিডার করবো না, কারণ আমরা তো রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করছি। এবার যখন আমার গেট টু সোর্সের মধ্যে যে ভোল্টেজটা সেটা যখন আমার জিরো আছে, তখন আমার ড্রেন কারেন্টটা কত হবে, তখন আমার ড্রেন কারেন্টটা সর্বোচ্চ হবে। এই যে ক্যারেক্টারিস্টিকসটা এরকম ড্র করেছে এর কারণ আছে, দেখো এইখানে আমার ভিজিএস, এদিক বরাবর আমরা ভিজিএস শো করছি আর এদিক বরাবর আমরা শো করছি মাইনাস ভিজিএস, তাই তো? এদিক বরাবর আমরা মাইনাস ভিজিএস বলতে পারি। তো দেখো এইখানে আমার ভিজিএসটা কত, এই জায়গাতে ভিজিএস কত বলো, এখানে এটা তো অরিজিন, অরিজিনে আমার ভিজিএস এর ভ্যালু জিরো। যখন আমার ভিজিএস এর ভ্যালু জিরো, অর্থাৎ গেট এবং সোর্সের মধ্যেকার ভোল্টেজটা জিরো, তখন আমার ডিপ্লেশন রিজিয়নের উইডথটা কি হবে, সব থেকে বেশি হবে না কম হবে, সব থেকে বলো কম, সব থেকে কম, সব থেকে কম হবে। যখন হচ্ছে জিরো ভোল্টেজ মানে হচ্ছে সব থেকে কম হবে, আর হচ্ছে এটা ধরো এন চ্যানেল, আচ্ছা এটা হচ্ছে আমার শর্টেড গেট কন্ডিশনে, যখন আমরা গেটটাকে শর্ট করছি তখন আমার ডিপ্লেশন রিজিয়ন সব থেকে কম, তখন আমার কারেন্টটা কত, ম্যাক্সিমাম, এবং এই ম্যাক্সিমাম কারেন্টের মান কত, যখন শর্টেড গেট আছে তখন তার ম্যাক্সিমাম কারেন্টের মান হচ্ছে IDSS, ঠিক আছে, এটাই হচ্ছে শর্টেড গেট ড্রেন টু সোর্স কারেন্ট, IDSS, এটা হচ্ছে ম্যাক্সিমাম ড্রেন কারেন্ট, যেমন ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা আইডি কে শো করছি। এবার যখন আমরা আস্তে আস্তে ভিজিএস কে বাড়াচ্ছি, ভিজিএস কে যত আস্তে আস্তে বাড়াচ্ছি, মানে কি এটা আমার পি চ্যানেল যেহেতু, পি পি টাইপের যেহেতু, তার মানে এখানে আমাকে রিভার্স বায়াস অ্যাপ্লাই করতে হবে, মানে এদিকটা নেগেটিভ এদিকটা পজিটিভ হবে, ঠিক আছে। যখন আমরা আস্তে আস্তে ভিজিএস টাকে বাড়াচ্ছি তখন কি হচ্ছে, মানে এই দিকে বাড়াচ্ছি, নেগেটিভের দিকে বাড়াচ্ছি, তত আমাদের ড্রেন কারেন্টটা কমছে কমছে কমছে, কমতে কমতে একটা নির্দিষ্ট ভিজিএস এর ভ্যালুতে গিয়ে ড্রেন কারেন্টটা এখানে জিরো হয়ে গেল। এই যে কারেন্টটা, ড্রেন কারেন্টটা জিরো হয়ে গেল, এই জায়গাকার যে ভিজিএস, সেই ভিজিএস টাকে কি বলা হয়, এটাকেই বলা হচ্ছে ভিজিএস অফ, ঠিক আছে, ভিজিএস অফ, এটাকেই বলা হচ্ছে গেট সোর্স কাট অফ ভোল্টেজ। মানে যে গেট টু সোর্স যে রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করলে ডিপ্রেশন রিজিয়ন যেটা আছে, ডিপ্রেশন রিজিয়নটা বড় হতে হতে কমপ্লিট চ্যানেলটাকে ব্লক করে দেয়, সেই ভোল্টেজটাকেই বলা হচ্ছে গেট সোর্স কাট অফ ভোল্টেজ, সেই ভোল্টেজটাকেই বলা হচ্ছে গেট সোর্স কাট অফ ভোল্টেজ। তাহলে আমরা এখানে তিনটে প্যারামিটার জানতে পারলাম, একটা হচ্ছে শর্টেড গেট ড্রেন সোর্স কারেন্ট, এটা হচ্ছে IDSS, তারপরে আমরা জানতে পারলাম যে পিঞ্চ অফ ভোল্টেজ, পিঞ্চ অফ ভোল্টেজ যে ভোল্টেজে গিয়ে কারেন্টটা কনস্ট্যান্ট হচ্ছে সেটা পিঞ্চ অফ ভোল্টেজ, আর একটা হচ্ছে গেট সোর্স কাট অফ ভোল্টেজ, যেটা হচ্ছে গেট মানে গেট টু সোর্সের মধ্যে রিভার্স ভোল্টেজ অ্যাপ্লাই করতে করতে যে সার্টেন ভ্যালুতে পৌঁছালে গেট টু সোর্স যে কারেন্টটা, মানে গেট টু সোর্সের মধ্যে দিয়ে যে চার্জ ক্যারিয়ারের ফ্লো হওয়াটা কমপ্লিটলি বন্ধ হয়ে যাবে এবং ড্রেন কারেন্টটা জিরো হয়ে যাবে, সেই ভোল্টেজটাকে বলা হচ্ছে গেট সোর্স কাট অফ ভোল্টেজ, ঠিক আছে। তো আজকে আমরা এই ডিসকাশনটা এখন এতদূরই রাখবো, পরের দিন আমরা এর অবশিষ্ট যে টপিক ডেফেটের সেটাকে কমপ্লিট করবো। আরো ডাউট আছে কিছু?